হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট অথেন্টিক আপডেট। সাথেই থাকছে আবারও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বড় খবর। একদিকে মাধ্যমিক নিয়ে টালমাটালা ভয়ানক প্রশ্ন কঠিন, আর এমনই সময় উচ্চ মাধ্যমিক নিয়ে বড় খবর। ফের পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক, যেখানে যেই মেন পরীক্ষার তারিখ বদল, জয়েন্ট এন্ট্রান্সের তারিখ বদলের পরই এবার বড় জল্পনা একই দিনে পড়েছে উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। যেখানে মূলত 16 এপ্রিল থেকে জয়েন্ট এন্ট্রান্স শুরু হবার কথা ছিল, যা পিছিয়ে এবার 21 এপ্রিল করা হচ্ছে, আর তারপরই 25 তারিখ একই সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়ে যাচ্ছে। আর যাতেই রদ বদল হতে চলেছে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, নয়া জল্পনা তৈরি হয়েছে, যার ফলে বদলে দেওয়া হবে, ফের নাকি নতুন করে জল্পনা তৈরি হচ্ছে ধোঁয়াশা। তবে ছাত্রছাত্রীদের অভিযোগ, মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ভয়ানক কঠিন হয়েছে, এবার প্রত্যেককে পাস করে দিতে হবে প্রত্যেকটা পরীক্ষায়, এমন অভিযোগ। এমনকি আত্মহত্যার খবর মিলেছে বাংলা পরীক্ষার পর। পরীক্ষা খারাপ হওয়ার কারণে এক ছাত্রী আত্মহত্যার খবর এসেছে, এমন সময় প্রত্যেককে পাস করে দেওয়া হোক, ছাত্রছাত্রীদের মনে এমন অভিযোগ। এদিকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা চাইছে বাতিল হোক উচ্চ মাধ্যমিক। একদিকে চীনের বুকে ফের করোনার নয়া ভ্যারিয়েন্ট, আর তাতে 90 লক্ষ বাড়িকে সিল করে দেওয়া হলো, কড়াকড়ি লকডাউন জারি করা হয়েছে সেই সব এলাকায়। সেই সাথে ভয়ানক খবর সামনে এলো, মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ট্রেন থেকেই পড়ে মৃত্যু হলো এক ছাত্রীর। এই মুহূর্তে আরো এক দুঃসংবাদ, তা নিয়ে চোখ রাখবো বিস্তারিত খবর এই ভিডিওতে। তবে তার মাঝে ফের বড় বার্তা, পিছিয়ে যাবে আসানসোল বালিগঞ্জের উপনির্বাচন। এবার নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্য সরকার, কি কারণে এবার পিছিয়ে যাচ্ছে নির্বাচন, তা নিয়ে চোখ রাখবো বিস্তারিত খবর। এমন সময় 2 কাউন্সিলর হত্যার জেরে নবান্নে উচ্চ পর্যায়ে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন এরা শেষ দেখে ছাড়বেন, ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এমন সময় আনিস খানের মৃত্যু নিয়ে যেমন একের পর এক কাণ্ড, এদিকে আবার ঝাঁপিয়ে পড়ছেন বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় আবারও একের পর এক নয়া প্রকল্প, বিশাল বড় সুখবর, ফের দুয়ারে সরকার চালু হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা। সেই সাথে রদবদল আবহাওয়ার ভয়ানক দুর্যোগ আবার বাংলার বুকে, কবে কোথায় আছড়ে পড়ছে কাল বৈশাখীর মতো ঘূর্ণিঝড়, বিশাল বড় বিপদ আসছে বাংলার বুকে। এবং এই ভিডিওর একদম শেষেই থাকছে, অটো চালক, রিক্সা চালক, টোটো চালক, রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য আবারও রাজ্য কেন্দ্র সরকারের বিরাট বড় অনুদান। কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবারও 4 রাজ্যে জয়লাভ করার পর দুর্দান্ত সুখবর আসছে বাংলার বুকে। সব মিলে থাকছে ভিডিওর শেষ কিনে একটি তাজা লেটেস্ট আপডেট। যা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খনিয়েটি দেখতে হবে। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে থেকে থাকেন, সব মিলে জানিয়ে দেবো আজকের বাছাই করা লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। সব মিলিয়ে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট অথেন্টিক আপডেট। তো ফ্রেন্ডস, আজকের খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে সবার আগে লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ, তাজা লেটেস্ট হেডলাইন নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর পাওয়ার জন্য এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন। প্রথমেই চোখ রাখবো আজকের বড় খবর, এদিন ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। সকাল সকাল পরীক্ষার চিন্তা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন মাধ্যমিকের এক ছাত্রী, আর এমনই সময় ভয়ানক ঘটনা ঘটলো তার সঙ্গে, আর পরীক্ষা দেওয়া হলো না তার, একেবারে প্রাণই চলে গেল পড়ুয়ার, ট্রেন থেকে পড়েই মৃত্যু হলো মাধ্যমিক ছাত্রীর। ডামডিম গজেন্দ্র বিদ্যা মন্দির ছাত্রী ছিলেন তিনি বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে 2 কাউন্সিলরের খুনের ঘটনায় এবারে নবান্নে পুলিশ প্রশাসন শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই পুরুলিয়ার ঝালদা এবং উত্তর চব্বিশ পরগনার পানিহাটি কংগ্রেস ও তৃণমূলের 2 কাউন্সিলর খুন হন। ইতিমধ্যে 2 ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবারই ঝালদায় খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু, পানিহাটিতে খুন হন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। আর এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা, বিধানসভাতেও মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিজেপি। আর সেই সাথে চোখ রাখলে বড় খবর, উত্তরপ্রদেশ সহ 4 রাজ্যে বিধানসভা ভোটে জিতে গিফট কার্ড নিয়ে বেরিয়ে পড়েছে গেরুয়া শিবির। এবার আরো স্পষ্ট করে বললেন মোদী সরকার, সাধারণ মানুষের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিতে শুরু করেছে তারা, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হচ্ছে, এমন সময় এএফ এর সুদের হার কমিয়ে সংকটে ফেলা হচ্ছে মধ্যবিত্তকে, এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধি সুদ হ্রাসের বিরুদ্ধে ফের
আন্দোলন বিরোধীদের একতা করার ডাক দিলেন বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোলপাড় কল্যাণে গোটা দেশ জুড়ে, যেখানে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় দাবি আসুন একজোট হয়ে প্রতিবাদ করি রুখে দিই কলা উদ্যোগ। শনিবারই এপের সুদ কমানো ঘোষণা করেছে কেন্দ্রীয় সহমন্ত্রী। সুদের হার গত 44 বছরের সর্বনিম্ন, 24 ঘন্টা যেতে যেতে ইস্যুতে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী সবার আগে। তার মাঝে চোখ রাখলে বড় খবর, আবারও জোড়া ফলায় বিধ্বস্ত উচ্চ মাধ্যমিক। ফের কি বদলাচ্ছে পরীক্ষা সূচি, এবার ঘোরতর পদ্ধতি। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি নিয়ে ফের বিপাকে পড়ছে সাংসদ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ফের বদলে যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষার তারিখ, আর তার জেরে উচ্চ মাধ্যমিকের উপর ব্যাপক প্রভাব পড়ছে। 16 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা শুরু হবে 21 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত চলবে। এবার সোমবারে বিজ্ঞপ্তি জারি করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে জানিয়েছে, তবে তার আগে জয়েন্ট এন্ট্রান্সকে লক্ষ্য করে দিন বদল করেছিল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পশ্চিমবঙ্গ সরকার। আর তারপরে আবারও দিন বদল করার পর তোলপাড় খাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে। ফের কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন বদলে যাবে, এবারে নতুন করে সংশয়। একদিকে পরীক্ষা ফিক্সড, আর এদিকে 12 এপ্রিল আসানসোল বালিগঞ্জের উপনির্বাচন রয়েছে, আর যার জেরে স্কুলগুলো অনেকটাই নিয়ে নিতে পারে তারা। আর এদিকে তোলপাড় কাণ্ড, এবার কি হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সরাসরি কি বাতিল ঘোষণা করবে? ছাত্রছাত্রীদের একের পর এক দাবি, বাতিল হোক। এমনকি মাধ্যমিক নিয়েও একই কথা, যেখানে বহুদিন ধরে পরীক্ষা হয়নি, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ছাত্রছাত্রীদের পড়াশোনা সেভাবেও হয়নি, তারপরেও তারা পরীক্ষা দিতে রাজি হয়েছে। আর এমন পরিস্থিতিতে যেকোনো প্রশ্ন কঠিন, ইতিহাস পরীক্ষার পরে নড়ে চড়ে বসছে গোটা শিক্ষক মহল, শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী, প্রত্যেকের দাবি নাম্বার দিতেই হবে। কারণ যে হারে সিলেবাসের বাইরে প্রশ্ন, এমনকি কঠিন প্রশ্ন করা হয়েছে, কেবলমাত্র মেধাবী ছাত্ররাও বেশি নাম্বার স্কোর করতে পারেনি, সে সাথে আবার নিম্ন মধ্যবিত্ত ছাত্রছাত্রীরা তো একেবারে গোল্লায় চলে গিয়েছে, যার ফলে তাদের একটাই হাত জোর করে প্রার্থনা, পাস করে দেয়া হোক এবার মাধ্যমিক পরীক্ষায়। তোলপাড় তা নিয়ে গোটা বাংলা একের পর এক জায়গায় প্রতিবাদ শুরু হয়েছে। তবে কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভিডিও দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আপনাদের কি মতামত, সেম মতামত নাকি অন্য কোনো মতামত রয়েছে। অবশ্যই আপনাদের প্রত্যেকের মতামত গুরুত্ব সহকারে কমেন্টে উল্লেখ করবেন, সাথে আপনার পরীক্ষা কেন্দ্রের নাম বা কোন স্কুল থেকে আপনি খবরটি দেখছেন। সেই সাথে আবার বড় খবর সামনে আসছে। একদিকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে, যেখানে যুদ্ধ বিধ্বস্ত গোটা দেশ। রাশিয়া ইউক্রেন নিয়ে বড় খবর সামনে আসছে। আর তার মাঝে চোখ রাখলে 4 রাজ্য জয়ের পর লোকসভায় মোদি মোদি স্লোগান, এভাবেই প্রতিক্রিয়া জানালেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে খবর আসছে, 14 দেশের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। পাঞ্জাবে আম আদমি পার্টি কংগ্রেসকে বিধ্বস্ত করে জয়ী হয়েছে। এমন সময় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এই পাঞ্জাব ছাড়া বাকি 4 রাজ্য, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এদিকে গোয়া, মণিপুরে সাফল্য পেয়েছে বিজেপি। 5 রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণার পরে সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। 4 রাজ্যের ব্যাপক সাফল্যের পরিপ্রেক্ষিতে এদিন সাংসদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছানোর পর লোকসভায় তাকে উৎসাহ উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানালেন বিজেপি সাংসদরা। তারা সম্মিলিতভাবে মোদী মোদী স্লোগান তুলেন। দলের সাংসদরা এভাবেই 4 রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিয়ে তার নামে স্লোগান তুললেন দলের সাংসদরা। আর এদিকে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিধ্বস্ত গোটা দেশের চোখ এবার রাশিয়ার দিকে। এমনই সময় বড় খবর সামনে আসছে, একসঙ্গে আমরা জিতবো, আশ্বাস বার্তা এবার ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট নিজেই এমন জানিয়েছেন। সোমবার প্রকাশিত একটি নতুন ভিডিওতে ইউক্রেনের রাষ্ট্রপতি জানিয়েছেন, রাশিয়া আমাদের অবাক কাঠামো ধ্বংস করেছে, আমাদের শহরগুলোকে মারতে চলেছে, তবে আমরা প্রতিটি শহর, প্রতিটি রাস্তা পুনর্নির্মাণ করব। শহর রক্ষা করতে, গ্রাম রক্ষা করতে, আমাদের জমির প্রতি মিটার রক্ষা করতে একে অপরকে সাহায্য করতে হবে, একে অপরকে সমর্থন করুন, একসঙ্গেই আমরা জিতব, এমনই বার্তা। আর সেই সাথে বড় খবর, ইউক্রেন রাশিয়ার আবহে ভয়ানক খবর সামনে আসছে। এবার যুদ্ধ বিধ্বস্ত রাশিয়ায় ইনস্টাগ্রাম ব্যবহার বন্ধ করলো, এমনই সূত্র মারফত খবর সামনে আসছে। তার সাথেও একের পর এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেখান থেকে সরে গিয়েছে তার এই আগ্রাসী নীতির জন্য। আর এমনই সময় চীন সাহায্যের হাত নাকি রাশিয়াকে, বড় খবর, রাশিয়াকে সাহায্য করলে চীনকে ভুগতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, সাফ জানানো হচ্ছে রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করতে হলে এর পরিণতি ভোগ করতে হবে চীনকে। এবার কড়া বার্তা দিচ্ছে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। তবে একের পর এক সমাধান সূত্র কবে মিলছে আলোচনার পরেও তা নিয়েও দ্বন্দ্ব থেকে যাচ্ছে। এদিকে আবার বিশ্ববিদ্যালয়ে হামলা রাশিয়ার, এমনই অভিযোগ সামনে আসলো ইউক্রেনের, যেখানে শিক্ষাঙ্গনের হামলার অভিযোগ। ইউক্রেন ন্যাশনাল ইউনিভার্সিটি রাশিয়ান সেনারা হামলার অভিযোগ উঠেছে ইউক্রেন সরকারের, আর তাতেই তোলপাড় গোটা দেশ। সে সাথে আবার ঝাঁপে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায়, কারা কারা পাবেন সেই
টাকা। ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে তার আগে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে উপস্থাপন করুন, এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে। তবে তার সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচের লাইক বাটনে প্রেস করে অবশ্যই লাইক দিয়ে আমাদের মোটিভেটেড করবেন, তাহলে প্রতিদিন প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবর টাইম টু টাইম আপনাদের সামনে উপস্থাপন করব। তার জন্য অবশ্যই একটি লাইক করবেন, এবং বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন ব্যাঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।